সুপ্রিয় দর্শক, আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ট্রিক্স রান্নাঘর অতিথির সাথে। আশা করি সবাই খুব ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমি শাক রান্না করে খাওয়াবো। হ্যাঁ, পালং শাকের ঘণ্ট। শাক আমরা নানানভাবে খেয়ে থাকি, তবে এই ঘণ্টটা যে কী রিফ্রেশিং, এবং এতে সব ধরনের সবজি মিলিয়ে যে কি অসাধারণ একটা পরিবেশনা, সেটা আপনারা না করে খেলে বুঝতে পারবেন না। এই পালং শাকের ঘণ্ট রান্না শুরু করার আগে চলো আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। পালং শাকের ঘণ্ট তৈরি করতে আমাদের লাগবে পালং শাক 4 কাপ, মিষ্টি কুমড়ো আধা কাপ, মিষ্টি আলু আধা কাপ, শিম আধা কাপ, বেগুন আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি আধা কাপ, কাঁচামরিচ 7-8টি, ডালের বড়ি 8-9টি, শুকনো মরিচ 3-4টি, জিরা 1 চা চামচ, গুঁড়ো দুধ 1 চা চামচ, ময়দা 1 চা চামচ, ঘি 1 টেবিল চামচ, কালো জিরা 1 চা চামচ এবং লবণ স্বাদ মতো। শাকের পরিমাণটা আমরা বেশি পরিমাণে, এখানে আমি প্রায় 4 কাপ পালং শাক আমি ডাটাটা নিয়ে নিই, আপনারা চাইলে ডাটাও নিতে পারেন, চিকন করে কুচিয়ে নিয়েছি। সেই সাথে 1/2 কাপের মতো মিষ্টি কুমড়ো, 1/2 কাপ মিষ্টি আলু, সিঙ্গারার ভেতরে পুর দেন যেভাবে সেইভাবে ছোট ছোট করে কেটে নেবেন, শিম, শিম যদি না থাকে বরবটিও দিতে পারেন, বেগুন। এইবারে দিব অল্প একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং 3-4টে কাঁচামরিচ। এবার এতে সামান্য একটু পানি দেব, বেশি পানি দেব না, কারণ প্রচুর পানি বেরোবে সবজি থেকে। দেব লবণ 1 টিস্পুন দিয়ে দিলাম। সেদ্ধ দেওয়ার আগে একটু ভালো করে মিক্স করে নিই, এবং যেহেতু এটা ঘণ্ট, ঘণ্ট মানে হচ্ছে একেবারে ঘেঁটে যাবে, সেহেতু এটাকে ভালো করে সেদ্ধ হতে দিতে হবে, এবং সেই কারণে আমি এটা ঢেকে 20 মিনিট অপেক্ষা করব। তাহলে প্রিয় দর্শক, আমরা ফিরে আসছি 20 মিনিট। প্রিয় দর্শক, হয়ে গেল 20 মিনিট, তাহলে চলুন আমরা দেখে আসি। বাহ, আমাদের সবজির ঘণ্ট বলে কথা একেবারে ঘাটা ঘাটাই হয়ে গেছে, একদম নরম। অথচ মজার ব্যাপার হচ্ছে কি, সব ধরনের সবজির একটু গ্রেইন থাকবে এর মধ্যে। এই ফাঁকে আমরা এটা আরেকটু শুকাক, এই ফাঁকে আমরা একটু ডালের বড়ি ভেজে নিই ওপরে গার্নিশ করার জন্য। একদম শুকনো শুকনো করে ফেলবো। এই ফাঁকে আমি এতে দেব সামান্য একটু ময়দা এবং একটু গুঁড়ো দুধ, একটু পানিতে গুলে এটাকে বলতে পারেন পিটুলি, বড়ি ভাজা হয়ে গেছে। জাস্ট এখন আমরা বড়িটা তুলে বড়িটাকে ভেঙে নিতে হবে এরকম পেপারের মধ্যে রেখে, বড়িটাকে গুঁড়ো করে নিলাম। এখন আমি এই ভাজা তেলটা সরিয়ে রাখি। এই ঘণ্টতে আমি আমার স্বভাব সুলভভাবে ঢেলেছি ঘি। হ্যাঁ, আপনারা চাইলে, হেলদি করতে চাইলে একটু সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, অথবা সয়াবিন তেলও ব্যবহার দিতে পারেন, কিন্তু আমার কাছে ঘিটা দেওয়াতে মনে হলো একটা আলাদা মাত্রা হয়েছে। এর মধ্যে আমি দেব 2-3টা শুকনো মরিচ, একটু
আস্ত জিরা, একটু কালো জিরা এবং ভেঙে দিলাম দু তিনটে কাঁচামরিচ। এতে দেব রসুন কুচি। হ্যাঁ, এই রসুন কুচিটা দেওয়াতেই বাগারটারে একটা চমৎকারি তৈরি হবে। একটু ভাজা ভাজা করতে হবে রসুনটা। দেখুন, একটু ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি এতে ঢেলে দেব আমার গ্যাস। মানে সাধারণকে অসাধারণ করে তোলা, এটা যে কি দারুণ স্বাদের একটা জিনিস। চুলাটা অফ করে দিই। মানে মিষ্টি আলুর মিষ্টি এবং মিষ্টি কুমড়োর মিষ্টি, আবার সেই সাথে একটু বেগুন, আপনারা দেখতে পাচ্ছেন সবই আছে এর মধ্যে। দেখতে যে খুব একটা ইমপ্রেসিভ তা কিন্তু নয়, এটাকে আমরা ইমপ্রেসিভ করে তুলব। একেবারে এইভাবে সমান করে লেপে দিতে হবে। তারপরে যে বিশেষ সংযোজন, বড়ির গুঁড়ো। যখন খাবেন তখন মুখের মধ্যে পুটপুট করে ফুটবে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল মজাদার পালং শাকের ঘণ্ট। সবার সুবিধার জন্য চলুন আরেকবার এটার প্রণালীটা দেখে আসি। প্রথমে একটি কড়াইয়ে পালং শাক, মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, শিম, বেগুন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, পানি ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট জ্বাল দিন। তারপর একটি বাটিতে গুঁড়ো দুধ, ময়দা ও পানি একসাথে মিশিয়ে পালং শাকের মধ্যে দিয়ে দিন। এবার অন্য একটি কড়াইয়ে গরম তেলে ডালের বড়ি ভেজে গুঁড়ো করে নিন। এরপর অন্য একটি কড়াইয়ে ঘি, শুকনো মরিচ, জিরা, কালো জিরা, কাঁচামরিচ ও রসুন কুচি দিয়ে সামান্য ভেজে এতে পালং শাক দিয়ে ভালো করে জাল দিয়ে পাত্রে তুলে রাখুন। সবশেষে ডালের বড়ি গুঁড়ো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন পালং শাকের ঘণ্ট।